নানা আজরাতে আর যাত্রা শুনতে যাব না নানা ভাইয়াতে আর এই ভাই পড়া বাচ্চা এইভাবে পড়ার মতো গুণ দিয়ে কোথায় যাস সোজা হাঁটতে পারিস না আমাকে মাফ করে দেন ভাই আমি আপনাকে দেখতে পাইনি আমাকে ক্ষমা করে দেন পাঁচার মতো গুঁতো দিয়ে আবার মাপ চাবা এই পাঁচার বাচ্চা পাঁটা খবরদার বারে বারে পাঁটা বলবেন না পাঁটাকে পাঁটা বলবো না তো কি বলবো আরে এই পাঁটা তুই পাঁটা তোর বাপ পাঁটা তোর ভাই পাঁটা তোর ভগ্নিপতি পাঁটা এই জন্য তোর গা থেকে পাঁটার মধ্যে মটকা গন্ধ বেরোচ্ছে কি কি বললি যা বলেছি ঠিক বলেছি যেভাবে তুই পাঁটাকে গালমন্দ করছিস পাঁটা যদি তা শোনে তাহলে তোর আসল জায়গায় পাঁটা গুঁতো দেবে হ্যাঁ আরে যা 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 আসল জায়গায় পাঁটা গুঁতোবে আরে আমার আসল জায়গা আসল জায়গা বলতে কি বোঝালো অসু বুড়ি তো ছোট লজ্জা সরম বলে কিছু নেই নাকি বলে কি না এই দেখো এই দেখো বাবারি আবার হচ্ছে বাবারি বাবারি না এইভাবে যাব এইভাবে হামাগুড়ি দিদি বাজারে যাব জানি না এরপরে কপালে কি আছে ভগবানই জানেন উই বাবা উই বাবারি বাবারি উই বাবারি বাবারি এই তো পাঁটা এই বলছে এই তো এই দেখো কোথেকে চলে এলো এই বলছে এই সব লজ করেছে এই চলো না এই পাঁটা এই বলছে এই এই বলছে এখানে চলে এসেছে এই দেখো এই আমি এখন কোন দিকে যাইনি বাবা এই বলছে আমি কি করি এই লক্ষ্মী ভাইটি পাঁটা আমার এই আমাকে মাফ করে দে ভাই এই শালা এই দেখো কি অসম্পুরি এই দেখো চলে গেল